গুড মর্নিং গাইজ। আর এখন বাজে সকাল 8:30। আর আজকে বাড়ির মনসা পুজো, তাই সকাল সকাল উঠে ঘরটা সব মুছে নিচ্ছি, তারপর পুজোর কাজ করতে হবে। রেডি হয়ে গেছে, বাড়িতে আজকে মশা পুজোর জন্য এখন বাড়ির পুজোর কাজ করবো গিয়ে, তাই শাড়ি পরে একটু সাজুজু করলাম। চলে যাবো পুজোর কাজ করতে। নিরামিষ কড়াই বসিয়ে দিয়েছে, আর এখন নাড়ু করব, তাই চিনি দিচ্ছি, চিনি নাড়ু হবে। হয়ে গেছে আমার, আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, এবার নাড়ু পাকাবো। হাতে একটু ঘি মেখে নিয়েছি, আর প্রচণ্ড গরম, হাত দিতে পারছি না এখন। এখন গুড় বসিয়ে দিয়েছি, গুড়টা পাক হবে, আর খয়ের মুড়কি করব। তাই সব রেডি হয়ে গেছে, আর ফল টলও কেটে নিয়েছি, সব কিছু সাজিয়ে নিয়েছি দেখো। আর এই যে আমাদের হরি মন্দির, এখানে পুজো হবে। এখন আমি আলতা পরে নিচ্ছি, একটু পরে পুরোহিত মশাই চলে আসবে।
আর বলতে বলতে ঠাকুর মশাই চলে এলো, কারণ মেয়েকে স্নান করাতে পারিনি। মেয়ে কাসর বাজাবে তাই দাঁড়িয়ে আছে। বাজাও 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 বাজাও। এই যে বিকেলে আমার মেয়ে এখন ছাদে গাড়ি চালাচ্ছে, আর নিশ্চয়ই ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছ। সামনে আমাদের স্টেশন, তাই ট্রেনের আওয়াজও আসছে। সন্ধে হয়ে গেছে, এখন আমার বর চা খাচ্ছে বসে। শরীরটা ভালো না, দুপুরের কাজের থেকে আসার পর থেকে শরীরটা ভালো না, বসে আছে। এখন শরীর কেমন লাগছে তোমার? ভালো। আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। আর 9:20 বাজে, মেয়েকেও খাওয়াবো, বরকেও খেতে দেবো। শরীরটা ভালো না, তাই আজকে এখানেই ব্লগটা শেষ করছি। গুড নাইট। গুড নাইট।